তো গাইস দেখো যখন আমি গাইস ফ্রি ফায়ার গেম অন করার চেষ্টা করলাম তখন কিন্তু গাইস আমার সামনে কিন্তু গাইস নেটওয়ার্ক কানেকশন এরর দেখাচ্ছে গাইস আমি তোমাদের এখানে স্ক্রিন রেকর্ডিং করে নিয়ে গেছি গাইস তোমাদেরকে দেখাবো তোমরা যারা গাইস জিও সিম ইউজ করছো গাইস আমার মনে হয় গাইস সবার কিন্তু গাইস এই প্রবলেমটি গাইস ফেস করছো আর কিন্তু গাইস এয়ারটেলের সঙ্গে কিন্তু এই প্রবলেমটা হচ্ছিল এন্ড কিন্তু গাইস ফাইনালি কিন্তু আমাদের জিও সিমের সাথে এই প্রবলেমটা হচ্ছে এন্ড গাইস দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি লগইন টু ফেসবুক করলাম এন্ড গাইস তোমরা এখানে দেখতে পাবে আমার কিন্তু গাইস নেটওয়ার্ক কানেকশন এরর দেখাচ্ছে তো গাইস আমি তখন কি করলাম গাইস আমি কিন্তু ডাইরেক্ট কিন্তু গাইস কাস্টমার কেয়ারে কিন্তু ফোন করলাম এন্ড কাস্টমার কেয়ার কি বলল সেটা গাইস তোমরা শুনো গাইস তোমরা এখানে শুনতে থাকো জিওর কাস্টমার সার্ভিস থেকে আমাকে কি বলা হলো এন্ড গাইস আমি কিন্তু গাইস ভিডিও শেষে গাইস তোমাদেরকে বলে দেবো তোমরা কিভাবে গেম অন করবে এন্ড গাইস 100% কিন্তু ওয়ার্কিং ট্রিক গাইস তোমাদেরকে বলে দেবো যেটি কিন্তু গাইস তোমরা ব্যবহার করে তোমরা কিন্তু গাইস জিও সিম নেটওয়ার্কে কিন্তু গাইস তোমরা ফ্রি ফায়ার অন করতে পারবে 100% গ্যারান্টি সঙ্গে গাইস তোমাদেরকে বলে দিলাম তোমরা কিন্তু 100% আমার এই ট্রিকটি ফলো করলে গাইস তোমরা কিন্তু গাইস ফ্রি ফায়ার অন করতে পারবে সো গাইস ভিডিওটি পছন্দ আসলে তো অবশ্যই দেখতে থাকো নমস্কার বাতাইতে সহায়তা কর সকতাম স্যার প্রবলেম এ হ্যায় কি মেরা ফ্রি ফায়ার নেহি ওপেন হো রাহা হ্যায় प्रॉब्लम क्या है फ्री फायर जो है गवर्नमेंट ऑफ इंडिया की तरफ से जियो नेटवर्क से बंद कर दिया गया है इसीलिए जो है नहीं चल रहा लेकिन तो सर वो तो अदर्स नेटवर्क पे काम कर रही है एयरटेल पे काम कर रहा है बीआई पे काम कर रहा है ये सारे नेटवर्क से कल परसों तक बंद हो जाएगा ये सरकार का आप जो है नोटिस कर सकते हैं ये बंद हेलो सर जी 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 सरकार के नोटिस के द्वारा बंद हो गया है इसीलिए जो है काम नहीं कर रहा है लेकिन फ्री फायर मैक्स तो बैन नहीं किया ना वो क्यों नहीं चल रहा है गरेना का जो है टोटल फ्री फायर बैन हो गया फ्री फायर मैक्स भी जो है गरेना का ही है अच्छा लेकिन वो तो बैन लिस्ट पे नहीं है ना आप चेक कीजिए गरेना का है कि नहीं गरेना जो इन्वेस्टर चाइनीज है जिसमें भी वो बैन किया गया है अरे यार लेकिन अदर सर्वर पे क्यों चल रही है तो बताइए एयरटेल पे चल रहा है बीआई पे चल रहा है लेकिन जियो पे नहीं चल रही है क्या बात हुई सर ये भी बंद हो जाएगा एयरटेल उससे भी बंद हो जाएगा सबके टाइम लगता है धीरे धीरे बंद होता है टाइम दीजिए थोड़ा वहाँ पे भी बंद हो जाएगा कल परसों आप कहीं भी नहीं देखेंगे चल रहा अच्छा अच्छा ठीक है थैंक यू সো গাইস তোমরা এখানে শুনতে পেয়েছো কিন্তু এয়ারটেলের মতো কিন্তু গাইস জিও সার্ভিস সেন্টারে ফোন করলে কিন্তু গাইস সেম কথা বলছে তারাও কিন্তু বলছে কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট কিন্তু গাইস আমাদের ফ্রি ফায়ার ব্যান করে দিয়েছে যার জন্য কিন্তু গাইস আমরা ফ্রি ফায়ার কিন্তু অ্যাক্সেস করতে পারছি না যার জন্য কিন্তু আমাদের কিন্তু নেটওয়ার্ক এরর প্রবলেম দেখাচ্ছে সো গাইস ফাইনালি তোমাদেরকে বলে দেবো গাইস তোমরা কিভাবে ফ্রি ফায়ার গেম ওপেন করবে সো গাইস তোমাদের একটা কথা বলি গাইস একটাই কিন্তু উপায় আছে সেটা হলো কিন্তু হটস্পট নেওয়া গাইস ওয়াইফাই ছাড়া কিন্তু গাইস আমরা এই মুহূর্তে কিন্তু গাইস ফ্রি ফায়ার খেলতে পারবো না আরেকটা কিন্তু গাইস অপশন আছে সেটা কিন্তু গাইস ভিপিএন কানেক্ট করা আমার কিন্তু গাইস মনে হয় গাইস ভিপিএন কানেক্ট করা কিন্তু উচিত হবে না পারলে গাইস তোমরা কিন্তু কারোর থেকে কিন্তু ওয়াইফাই কিন্তু গাইস ফ্রি ফায়ারটা খেলতে পারো তো গাইস আজকে এই ভিডিওটি এই পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এন্ড গাইস চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সো গাইস দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এক নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা এন্ড বাই বাই